মূল্যস্ফীতিকে ঘিরে যত উত্তপ্ত আর্থিক থেকে ঘরের আবহ, ততই নির্বাচনকে ঘিরে শীতের হাওয়া বিনিয়োগের বাজারে। তাই ভোটের পর দক্ষিণা বাতাস বইতে শুরু করবে এমন অপেক্ষায় ব্যবসায়ীরা। গত জুন মাসে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ছিল 10.57%, জুলাইয়ে 9.89%, আগস্টে 9.75% ও সেপ্টেম্বরে 9.69%। পতনের এই ধারাবাহিকতায় বোঝা যায় শিল্পের চাকা ব্যস্ত রাখতে যে কাঁচামাল ও হালকা ও ভারী যন্ত্রাংশের আমদানির চাহিদা ছিল, তাতে বিনিয়োগ কমেছে উৎপাদন খাতে। বিনিয়োগের আরেকটি খাত এফডিআই বা বিদেশি বিনিয়োগ। মূলত ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান, প্রযুক্তিতে বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা রাখতে চীন, মেক্সিকো, ভারতের মতো এই খাতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সেটিও নির্ভর করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক বাজারের জবাবদিহিতা, স্বচ্ছতা, গতিশীলতার উপর। বিদেশি বিনিয়োগ হোক কি বাংলাদেশি বিনিয়োগ হোক, বিনিয়োগ তো বিনিয়োগ। এখন আমার কস্ট অফ ডুইং বিজনেসটা কিন্তু সবাই অ্যানালাইজ করবে যে আমার কস্ট অফ ডুইং বিজনেসটা কত বেড়ে গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে আপনি যে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথের কথা বলছেন, আপনার দেখেন কস্ট অফ ফান্ডসও কিন্তু বেড়ে গিয়েছে। ফিউচার জিডিপিতে আবার আমাদের যখন এই সব কিছু নর্মালাইজড হয়ে আসবে, যখন আমার কস্ট অফ ডুইং বিজনেসগুলো আবার যখন কমে আসবে, তখন অটোমেটিকলি আপনার জিডিপিও আবার আমাদের আগে যাবে, আগের জায়গায় চলে যাবে। আর্থিক সংকট ছাড়াও বিনিয়োগের এই ধীরগতি নির্বাচনকে ঘিরে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের নির্বাচনের সময় বরাবরই নিম্নমুখী ছিল প্রবৃদ্ধির গতি। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা যায় 1973-এর সময়কালে। 1973 থেকে 74-এর সর্বোচ্চ জিডিপির ঊর্ধ্বগতি এখনও ভাঙতে পারেনি কোনো সরকার। 75-এ হয় সবচেয়ে বড় পতন। 1975 থেকে 88 সালের চতুর্থ জাতীয় নির্বাচনের সময় পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা ছাপ রেখে যায় অর্থনীতির ধারাতেও। 1988-এর পর 2001 সালের অষ্টম জাতীয় নির্বাচন পর্যন্ত দোলাচালে পাওয়া যায় এই প্রবৃদ্ধি। এছাড়া 2020-21 সালের কোভিড সময় ও 2008 সালের নির্বাচনের উত্তাপ ছাড়া জিডিপি প্রবৃদ্ধি তার গতি ধরে রেখেছে। একইভাবে 2014 সালের নির্বাচনের পর পুরনো বিনিয়োগকারী ফিরে আসার সংখ্যাই বেশি। 2017 সালের জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর 2018 সালে বাড়ে এফডিআই। 2024-এ নির্বাচনের পর আবারও বিনিয়োগকারীরা ফিরবেন বলে মনে করেন বিডা চেয়ারম্যান। 265টা বিদেশি টিম আমার সাথে সাক্ষাৎ করেছে এবং সকল অ্যাম্বাসেডাররা, এভরিবডি আর হেডিং টু বাংলাদেশ আর কি। বিজনেস তো একদিনে আসে না, আজকে আপনার সাথে কথা বলবো, কালকে না, যে প্রসিজিওর, যে ফলো, 2 মান্থ 6 মান্থ, এভরিবডি আর পজিটিভ। আমরা আশা করি বর্তমানে যে বিনিয়োগ আছে তার কয়েক গুণ আগামী বছরই দেখতে পাবেন। আমাদের জন্য সুদিন অপেক্ষা করছে। তবে বিনিয়োগের সুফল পেতে ও জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রিত অর্থনীতির নীতি থেকেও বেরিয়ে আসতে হবে বলে মত বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদের। কিছু জায়গায় নিয়ন্ত্রণ রাখবে, যেরকম এথিক্যাল কন্ট্রোল, কাকে আমি কাকে বেশি ঋণ দেব, কাকে কম ঋণ দেব, এখানে একটা নিয়ন্ত্রণের প্রশ্ন আছে। কিন্তু আমি নিয়ন্ত্রণ করছি বিনিময় হার, তাতে ক্রমাগত যদি আমদানি বাড়তে থাকে আর রপ্তানি কমতে থাকে, তাহলে তো এই নিয়ন্ত্রণের কোনো ফল নেই। এটা বাজারের হাতে ছেড়ে দিলে বাজারই ঠিকঠাক করে নেবে, তখন নিয়ন্ত্রণের আর কোনো প্রয়োজন আসবে না। ইম্পোর্ট সবসময় একটা আয় থেকে মাইনাস, কারণ এটা তোমার পেমেন্ট। কিন্তু এই পেমেন্টটা করে আমি পরবর্তী বছরে আবার সেটা আরও ভ্যালু অ্যাড করছি বেশি। সুতরাং আমাদের, আমরা স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ যেটাকে বলি, ওইটাতে দেখা যাবে যে ইম্পোর্ট হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন জিডিপি গ্রোথ। তো এখন আমি ইম্পোর্ট কন্ট্রোল করছি, মানে হচ্ছে আমি জিডিপি গ্রোথের সাথে কম্প্রোমাইজ করছি বা সেটাকে আরও কমিয়ে আনার একটা পথ তৈরি করছি। সবচেয়ে বড় প্রভাব হলো যদি প্রবৃদ্ধি কমে যায় মধ্যমেয়াদে, আবার নিয়োগ কমে যাবে। নিয়োগ কমে গেলে তো বেকারত্ব বাড়বে এবং অর্থনীতি দুই পাপের এক পাপ আরও মানে চড়া হয়ে উঠবে। তবে নতুন সরকারের জন্য বিনিয়োগ ফেরাতে দীর্ঘসূত্রিতা নিরসন ছাড়াও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে দক্ষিণ দুয়ার খুলে দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, এখন ঢাকা।